আজ সকালে বিধাননগরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, অথচ প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে হাথরাস উন্নাও হতে দেব না বলছেন, অথচ বাংলাকে হাঁসখালী রামপুরহাট করছেন বলে অভিযোগ। হাঁসখালী হতে দেবেন, রামপুরহাট হতে দেবেন, কেন উত্তরপ্রদেশে কেন যাবে লোকেরা? এখানেই আন্দোলন হোক, কথাবার্তা বলার একটা সীমা থাকা উচিত। পাড়ায় পাড়ায় মহিলাদের উপর ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তারপরে কোন মুখে উনি এইসব কথা বলেন? করে দেখান, একটা লোকের গায়ে হাত দিতে পারেন না। আর যোগীর রাজ্যে হলে মাটির তলা থেকে বার করে নিয়ে আসছে কলার ধরে, দেখুন, কমপক্ষে শিখুন অ্যাডমিনিস্ট্রেশন কী করে চালাতে হয়।